দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় আলোচনা সমালোচনার শেষ নেই। বিষয়টি নিয়ে বাংলাদেশে অবস্থিত উদ্বিগ্ন বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনীতিকদের সার্বক্ষণিক নিরাপত্তায় রাজধানীর গুলশান, বনানী, বাড়িধারা সহ ডিপ্লোম্যাটিক জোনে মোতায়েন করা হয়েছে বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীকে। নিয়মিত চলছে টহল ও তল্লাশি। এ পরিস্থিতিতে সকালে গাজীপুরের সফিপুরে আনসার একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে প্রায় 2,14,700 বিদেশি নাগরিক বিভিন্ন পেশায় কাজ করছে। বিদেশি নাগরিক হত্যার রহস্য উন্মোচনে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান মন্ত্রী। আমাদের সর্বস্তরের নিরাপত্তা বাহিনী মানে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমরা আশা করছি আমরা খুব শীঘ্রই এর মানে মূল রহস্যটা কী এবং কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবই আমরা আপনাদের কাছে আমরা জানাতে পারব। এদিকে রাজধানীর ব্র্যাক সেন্টারে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে বেদে সম্প্রদায়ের এক অনুষ্ঠান শেষে পুলিশের মহাপরিদর্শক সাংবাদিকদের বলেন, বিদেশি নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিদেশিদের নিরাপত্তার জন্য আমাদের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের উদ্বেগ উৎকণ্ঠার কোনো কারণ নেই। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান, বিদেশিদের নিরাপত্তায় সামান্য ঝুঁকি নিতে চায় না সরকার, সেক্ষেত্রে বিদেশিদের আস্থা ফেরাতে সব প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি। আস্থা ফিরিয়ে আনার জন্য বিদেশি এবং দেশি মানুষের নিরাপত্তা বিধানের জন্য সর্বোচ্চ যা করার প্রয়োজন আমরা সেটা করব। ট্রাভেল অ্যাডভাইজারি লেভেল 2 ইজ ফাইন, কিন্তু গ্যাস ক্ষেত্র থেকে এখানে চলে আসছেন বা কোনো মিটিং ক্যান্সেল করছেন, দিজ আর অল পিওর ওভার রিয়াকশন। দেশে আইএসের আতঙ্ক দানা বাঁধলেও তাদের কোনো অস্তিত্ব নেই বলে দাবি শাহরিয়ার আলমের। এসব রাষ্ট্র আমাদেরকে বা এখনো বলছেন যে আইএস, বাট উইদাউট কনফার্মিং ইট, তাদেরকে আমরা অনুরোধ করব যে তারা যেন এটা প্রত্যাহার করে নেন, কারণ দিস উইল অবভিয়াসলি ডেন্ট দ্য ইমেজ অফ বাংলাদেশ। এবং যদি থাকে, তাদের কাছে তথ্য প্রমাণ থাকে, আমরা প্রস্তুত সেগুলি শেয়ার করে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। তবে বাংলাদেশে আইএস না থাকার বিষয়টিকে উড়িয়ে দিচ্ছেন না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ব্যক্তিগতভাবে বা বিচ্ছিন্নভাবে থাকতে পারে, তো এখনো সংঘবদ্ধভাবে আছে বলে সরকার মনে করছে না। মেহেরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।